আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারা দশজন ক্রিকেটার আছেন বাংলাদেশীয় একজন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো আছেন এবং বাংলাদেশে কোন ব্যাটসম্যান এই লিস্টে জায়গা করে নিয়েছেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন নিকোলাস পরান। ক্যারিবিয়ানে ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 82 ইনিংসে ব্যাট করে 120টি ছক্কা মেরেছেন। এই লিস্টে নয় নম্বর পজিশনে আছেন সূর্যা কুমার যাদব। ইন্ডিয়ানে ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 59 ইনিংসে ব্যাট করে তিনি এখন পর্যন্ত 123টি ছক্কা মেরেছেন। এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন মুহাম্মদ ওয়াসিম। যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 53 ইনিংসে ব্যাট করে তিনিও এখন পর্যন্ত 123টি ছক্কা মেরেছেন। এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন ক্রিস গেইল। ক্যারিবিয়ানে ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 75 ইনিংসে ব্যাট করে তিনি এখন পর্যন্ত 124টি ছক্কা মেরেছেন। এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 103 ইনিংসে ব্যাট করে তিনি এখন পর্যন্ত 125টি ছক্কা মেরেছেন। এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন পল স্টেলিং। আয়ারল্যান্ডের এই ক্রিকেটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 143 ইনিংসে ব্যাট করে 128টি ছক্কা মেরেছেন। এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 100টি ইনিংসে ব্যাট করে 128টি ছক্কা মেরেছেন। এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন জর্জ বাটলার। ইংল্যান্ডের এই উইকেট রক্ষক ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 108টি ইনিংসে ব্যাট করে 129টি ছক্কা মেরেছেন। এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 118টি ইনিংসে ব্যাট করে 173টি ছক্কা মেরেছেন। এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন রোহিত শর্মা। ইন্ডিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 145টি ইনিংসে ব্যাট করে 194টি ছক্কা মেরেছে, যেটা কিনা টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানকে খুঁজে থাকেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন 53 নম্বরে। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 122টি ইনিংসে ব্যাট করে 72টি ছক্কা মেরেছে, যেটা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওটির মাঝে কোন ব্যাটসম্যানের ছক্কাগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।